ফ্রেন্ডস কেমন আছেন সবাই অনেক দিন বাদে একটা রিপিয়ারিং ভিডিও বা মেকিং ভিডিওতে এসেছি তো এটা হচ্ছে তিনটে লিথিয়াম আয়ন সেল এল এল আই আয়ন সেল বলে এগুলা হচ্ছে প্রত্যেকটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এগুলা তিনটার দাম আমার কাছে নিয়েছে ওয়ান ফিফটি কিন্তু যদি একটা নিতাম তাহলে পঞ্চাশ টাকার একটু উপরে পড়ত ধরো ষাট সত্তরের মতো তিনটায় কম পড়েছে তো এটা আমি নিয়েছি ইজি ইলেকট্রনিক্স পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি জেলার কামারপাড়ার থেকে তো লোকটা চেনা জানা আর যারা রেগুলার কাস্টমার তাদের থেকে আরও কম নেয় আমি যেমন রেগুলার কাস্টমার একটু কমই পড়েছে বললাম ওয়ান ফিফটি তো কি করব এটা এই তিনটে ব্যাটারিকে এক একটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তো থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তিনটে ব্যাটারিকে সিরিজ করে ইলেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট সামথিং আসবে সেটা দিয়ে আমি ওয়াইফাই মেশিন চালাবো আসলে আমাদের বাড়িতে ওয়াইফাই মেশিন করা আছে মানে রাউটারটা যেটা আছে কিন্তু ইনভার্টার নেই বা অন্য কোনো কারেন্ট চলে গেলে যে ব্যাকআপটা সেটা নেই তো কি হচ্ছে অনলাইন যখন ক্লাস করছি বা পরীক্ষা হচ্ছে এখন তো শীতকাল সব বাড়িতে রুম হিটার এগুলো চলেই থাকে তো ফল্ট শীতকাল আর বর্ষাকালে বেশি হয়ে থাকে তোমরা সবাই জানো যা যেগুলো ডেভেলপ হচ্ছে শহর শীতকালে ফল্ট হয় ওভারলোডের জন্য আর বর্ষাকালে ফল্ট হয় শর্ট সার্কিটের জন্য বৃষ্টির জলে যেগুলা শহরে ওভারহেড ওয়ার্ডস গেছে আর আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট কেআইআইটিতে তো কী করব এগুলো ব্যাটারিকে সিরিজ কানেকশন করে ইলেভেন পয়েন্ট ফাইভ ভোল্টের মতো সামথিং আসবে আর আমার রাউটারটা হচ্ছে টুয়েলভ ভোল্ট ওয়ান এমপিআর আর এগুলো এক একটা সেলড হচ্ছে সেল হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থ্রি পয়েন্ট ফাইভ তো সাফিসিয়েন্ট আড়াই ঘন্টা থেকে দু ঘন্টা ব্যাক দেওয়ার জন্য আমার রাউটারকে তো চলো কানেকশান করা যাক প্রথমে সাধারণ সেলো টেপ এমনি জোড়া তারটাকে পেঁচিয়ে নেব প্লাস মাইনাস প্লাস মাইনাস করে আর তারপরে কি করব সেলো টেপ দিয়ে বান্ডিল করে নিব তারপর আউটপুটে এটা একটা হচ্ছে মেল জ্যাক আর এটা হচ্ছে ফিমেল সকেট এটা কানেক্ট করে নিব এটা দিয়ে চার্জ করতে পারবো ব্যাটারি সরাসরি বারো ভোল্টের সাপ্লাই আর এটা দিয়ে রাউটারের সাপ্লাই দিতে পারবো এটা আমার নিয়েছে দশ টাকা আর এটা এই টুকনো পোর্শান মানে এটা সকেট টাই পাওয়া যায় এখানে গ্লুগান দিয়ে আমি জয়েন করে দিয়েছি গ্লুগান সোল্ডারিং করা তার এই তারটা যে কোনো তার লাগালেই হবে আমি সরু তার লাগিয়েছি আসলে এটা আমার এক বছর আগে বানানো ছিল এরকম দশ বারোটা তো ওগুলাই কিছু বাড়িতে পড়েছিলো কাজে লাগিয়ে দিচ্ছে তো চলো এগোনো যাক তো ফ্রেন্ডস সিরিজ কানেকশান হয়ে গেছে এই যে এখানে টেপ করা আছে এখানে এটা এখন এই তিনটে ব্যাটারিকে একসাথে এরকম পিরামিড ট্রাইঙ্গেল বানিয়ে দিয়ে আবার সেলো টিপ দিয়ে দেবো আউটপুটের তা আউটপুটের তারগুলো বাইরে থাকবে আর হ্যাঁ এই তারগুলো ব্যাটারি কেনা অবস্থায় লাগানো ছিল তো এটা একটা সুবিধা হয়েছে আগে থেকেই ওরা সোল্ডারিং করে দিয়েছে কোম্পানির থেকে তো চলো এগোনো যাক তো ফ্রেন্ডস ভালোভাবে টেপিং করে নেওয়ার পর এরকম আমি করেছি দেখতে পারছো মজবুত টেপিং করেছি প্রয়োজনে এটার উপর দিয়ে ব্ল্যাক টেপ করে দিব কিন্তু ব্ল্যাক টেপ এই মুহূর্তে আমার কাছে নেই ওর জন্য হলো না এবার কী করবো এই এইগুলো কানেক্ট করার টাইম এই জ্যাকগুলো তো কানেকশানটা আমাদের এরকম এই সকেটের পজিটিভ মানে গ্রিনটা জ্যাকের পজিটিভ মানে রেড আর জ্যাকের নেগেটিভ আর সকেটের নেগেটিভ একসাথে মানে প্যারালাল কানেকশান করা বুঝলে তো প্লাস প্লাসগুলো একদিকে করা আর মাইনাস মাইনাস একদিকে কমন করা আর তার সাথে ব্যাটারিটাও এইভাবে কানেক্ট করে জোটা লাগিয়ে দিব মানে এটা দিয়ে কানেক্ট করলে এখানে অ্যাডাপ বারো ভোল্ট অ্যাডাপ্টারের পিনটাই ভরলে ব্যাটারি চার্জ হয়ে যাবে আর এই পিনটার থেকে চার্জটা বাইরে দিতে পারবো মানে রাউটার মেশিনে ঠিক আছে কানেকশান সিম্পল কাজটাও সিম্পল কিন্তু অনেকে ভাবতে পারে যে এত কিছু করতে যাবো কেন যে আমরা তো একটা বারো ভোল্টের ব্যাটারি কিনে নিলে পারি আসলে বারো ভোল্টের ব্যাটারির যেই দাম পড়বে বারো ভোল্ট তিন এম্পিয়ারের ব্যাটারি প্রায় সাড়ে ছয়শো টাকার কাছাকাছি পড়ে যাবে আর এটা আমার কাছে পড়েছে মোটে এখানে দেড়শো টাকা গেল আর এটা প্রায় পঁচিশ টাকা ধরে নিই এটা দশ এটা দশ আর কুড়ি আর পাঁচ টাকা এই টুকনো তার আর বাড়ির সোল্ডারিং এইসব মিলিয়ে তো ঠিক আছে আর সেলোটিপ কিছু এক দু টাকার ধরে নিই সেলোটিপ দেখেছ কতটা জস লাগে আর সেলোটিপ পাঁচ টাকায় কতটা থাকে জানো তো চলো এগোই কানেকশানে তো ফ্রেন্ডস এরকম কানেকশানটা তৈরি হয়ে গেছে এই যে এদিক থেকে চার্জ করতে পারবো এরকম প্লাগ দিয়ে আর এদিক থেকে কারেন্টটা নিতে পারবো তো চলো টেস্ট করা যাক যে আউটপুট ভোল্টেজটা কত ফ্রেন্ডস আউটপুট ভোল্টেজটা এখানে দশ দেখাচ্ছে আসলে দশের উপরে আছে এই মাল্টিমিটারটা ডেসিমেল দেখায় না আর আমি কিছুটা চার্জ কনজিউম করেছি বলে ব্যাটারিটা ইউজ করেছি শর্ট সার্কিট করে তোর জন্য একটু ভোল্টেজ ড্রপ দেখাচ্ছে কিন্তু রাউটারগুলো নয় ভোল্ট থেকে আঠেরো ভোল্টে কাজ করে যায় কিন্তু আঠেরো ভোল্টের কখনো উপরে দেবে না তাহলে ভিতরের যেই জেনার ডায়ারটা বা ভোল্টেজ স্ট্যাবিলাইজার আইসি যেটা আছে ওটা খারাপ হয়ে যেতে পারে আর যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না তারা ঠিক করতে পারবে না আর মেকারের কাছে দিলে অনেক টাকা লেগে যাবে তো ফালতু হাই ভোল্টেজ পাঠানোর দরকার কি যাতে দশ বারো ভোল্ট তেরো ভোল্টেই হয়ে যাচ্ছে বেকার তো বেশি ভোল্টেজ দেওয়ার নাই না একটা রাউটার চার সাড়ে চার পাঁচ হাজারের মতো দাম হয়ে থাকে চাইনিজগুলোও এত দাম আর ভারতীয় রাউটার যেগুলা সনি সনি বানায় কি না জানি না সেগুলার আরও দাম আছে স্পিডও একটু বেশি হবে সেগুলার তো আমার এই রাউটারেই কাজ হয়ে যাচ্ছে আমি এই পাঁচ সাড়ে চার কি পাঁচ হাজার দাম নিয়েছে ঠিক মনে নেই তো ঠিক আছে এবার টেস্টিংয়ের ট্রায়াল প্রথমে এলইডি টেস্ট করব তারপর রাউটারে কানেক্ট করব। তো ফ্রেন্ডস তোমরা যারা আমার চ্যানেলে আগে থেকেই আছো বা তোমরা জানো এটা কি জিনিস এটা হচ্ছে একটা আট জিবি বারো ভোল্টে এল স্ট্রিপ তো এটা ছয় ছয় ভোল্ট থেকে সরি নয় ভোল্ট থেকে আঠেরো ভোল্টে চলে থাকি আর ভিতরে একটা বারো ভোল্টের জেনার ডায়োড আছে যেটা ভোল্টেজটাকে বাড়তে দেয় না বারো ভোল্টে স্টেবেল রেখে যায় কিন্তু এটাও একই সিস্টেম কখনও জেনার বারো ভোল্টে জেনার ডায়োডে লোডে থাকলেও কুড়ি ভোল্টের উপর পাঠাবে না তাহলে আই ডায়েটটা গরম হয়ে তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে আবার ছয় ভোল্টের নিচেও নয় ভোল্টের নিচেও পাঠাবে না তাহলে লাইটটা জ্বলবে না আইসি খারাপ হবে না কিন্তু বাতিটাই জ্বলতে পারবে না একদম হালকা আলো হয়ে থাকবে জস সামান্য আলো তো কানেক্ট করে নেই দেখাচ্ছি তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ আলাদা কোনো কানেকশান নেই এটা এখানেই শেষ এই যে ব্যাটারিটা এই যে কানেক্ট হয়েছে এই যে রাউটারটা চলছে তো সরি এলইডিটা চলছে এবার রাউটারটা চেক করব কেমন জ্বলে ফ্রেন্ডস এটাও একটা চার ভোল্টে ব্যাটারি প্যাক যেটা আমি বানিয়েছি আগে এটা দিয়ে চালাতাম রাউটারটা আর এটার জন্য একটা বোর্ড লাগতো যেটাকে বলে ডিসি টু ডিসি ভোল্টেজ বুস্টার যেটাই চার থেকে সাড়ে চার ভোল্টকে আমি তেরো চোদ্দো ভোল্টে নিয়ে যেয়ে এর সাথে কানেক্ট করতাম কিন্তু কী হয়েছে যেহেতু ডিসি টু ডিসি ভোল্টেজ বুস্টার চার ভোল্ট বা সাড়ে চার ভোল্টকে জোর করে বারো থেকে তেরো ভোল্টে নিয়ে যাচ্ছে। তো জোর করে যেহেতু নেওয়া হচ্ছে এর থেকে এক্সট্রা পাওয়ার ড্র করছে হ্যাঁ বেশি করে কারেন্ট আনছে তোর জন্য রাউটারের লাইফটা বা ব্যাটারি ব্যাক আপ টাইমটাও কমে যাচ্ছে তোর জন্য কী করলাম এরকম একটা তিন সাড়ে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তিনটে ব্যাটারি সিরিজ করে বারো ভোল্টের কাছাকাছি নিয়ে আসলাম সাড়ে এগারো ভোল্ট ইলেভেন পয়েন্ট ফাইভ ফাইভ ভোল্টের মতো থাকে এর আগেও অনেক ব্যাটারি প্যাক বানিয়ে আমি বিক্রি করেছি বাইকের ব্যাটারি প্যাক লিথিয়াম আয়ন ব্যাকআপও ভালো ছিল কিন্তু বাইকের জন্য একটা বিএমএস লাগবে হ্যাঁ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা ওভা এইগুলা ব্যাটারিকে ওভার চার্জ বা ওভার ডিসচার্জ থেকে বাঁচিয়ে রাখে তো চলো রাউটারটা কানেক্ট করে দেই এ জ্যাকের সাথে আর সাপ্লাই লাগে বারো ভোল্ট এক এমপিআর আস আসলে আটশো মিলি এমপিয়ারও চলে যায় আটশো বা পাঁচশো কিন্তু এক এমপিয়ার স্ট্যান্ডার্ড ধরা হয় যাতে ওভারলোড না হয়ে যায় তো এই যে কানেক্ট করে দিয়েছি পাওয়ার চলে এসছে এবার রেজিস্টারটা জ্বললে ওয়াইফাইটা জ্বলে যাবে ওয়েট করি ওয়াইফাইটা জ্বলে গেলেই বুঝে যাব যে মোবাইলে ইন্টারনেট কানেকশান পেয়ে যাচ্ছে রেজিস্টার এই যে ওয়াইফাই জ্বলে গেছে কিন্তু তো ঠিক আছে ফ্রেন্ডস এইভাবে এই জিনিসটা কী হয়ে গেল যে চার্জও চার্জ মানে রাউটারটা চলতে থাকবে আবার আমি এখানে কি করতে পারি আমার কাছে যে বারো ভোল্টের অ্যাডাপ্টারটা আছে এটা এর সাথে এখানে কানেক্ট করে দিতে পারি তাতে সুবিধাটা কি হবে ফ্রেন্ডস যে এটা যখন ইউজ হবে ব্যাটারি তো ড্রেন আউট হচ্ছে না এখানে পাওয়ার খাচ্ছে তো তার সাথে সাথে এক এমপিয়ার করে বারো ওয়াট করে চার্জ হবে মানে টুয়েলভ ভোল্ট ওয়ান এম্পিয়ার ভি তাহলে পাওয়ার কত পি ইকুয়াস টু ভিআই বারো ওয়াট করে চার্জ হচ্ছে আবার ডিসচার্জও বারো ওয়াটের কাছাকাছি করে ডিসচার্জ হচ্ছে তো ঠিক আছে ব্যাটারিটা তাহলে ডাউন হচ্ছে না আবার কারেন্ট চলে গেলে এটা ব্যাক দিয়ে দিবে কারেন্ট চলে আসলে আবার চার্জ হতে থাকবে তো সাইকেলটা কন্টিনিউ থাকবে আর অবশ্যই যখন ব্যবহার হয়ে যাবে এটা এখান থেকে সুইচ বন্ধ করে দিলে হবে এই যে অফ হয়ে গেল। এই যে আবার অন ঠিক আছে টাটা গুড বাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও কারণ যাদের বাড়িতে ইনভার্টার নেই তাদের হয়তো আশা করি ভিডিওটা উপকার হবে ঠিক আছে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে বাই